ভিউয়ার্স, ডিজাইন নলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার কাজী সাদাত হোসেন। আজকে ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং তার সাথে সাথে ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের সকল প্রকার কৌতূহল ক্লিয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, তাই ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। ইউটিউবে ফাউন্ডেশন সম্পর্কে অনেকে অনেক কথা বলে, কিন্তু কেউ আসল কথা বলে না, যা থেকে আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদের মাত্র দুটো বিষয় সম্পর্কে জানাবো, যা জানলে আপনাদের ফাউন্ডেশন সম্পর্কে সকল কৌতূহল ক্লিয়ার হবে। তো প্রথমে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটা ফাউন্ডেশন সম্পর্কে একটি বেসিক ধারণা দিব। এর মানে কত ফিট নিচে কি আপনারা ফাউন্ডেশন করবেন, কত সাইজের ফাউন্ডেশন করবেন এবং ফাউন্ডেশনের ঢালাইটি কতটুকু মোটা দিবেন। তো আমি সামনে একটি লিস্ট দেখাবো আপনাদের, সেখান থেকে আপনারা এই জিনিসটা সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন। তারপরে আমি আপনাদের জানাবো বিভিন্ন সাইজের ফাউন্ডেশনের খরচের তফাত, মানে যদি আপনি 4 ফিট বা 4 ফিটের একটি ফাউন্ডেশন করেন বা যদি আপনি 5 ফিট বা 5 ফিটের একটি ফাউন্ডেশন করেন, তবে কত টাকা কি খরচ হতে পারে এবং তাদের মাঝখানে খরচের যে তফাতটি, এই সম্পর্কে আমি আপনাদের একটি ক্লিয়ার ধারণা দেবো। তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো ভিউয়ার্স, আমি একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে ফাউন্ডেশনের এই দুটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি একটি বাড়ি করব, আমার কেমন ফাউন্ডেশন দিতে হবে? এটা আপনাদের একটি কমন প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হবে, আপনার জায়গার মাটির কী কন্ডিশন এটার উপর নির্ভর করে আপনার ফাউন্ডেশন নির্ধারণ করা হবে। মাটির কন্ডিশন ভালো হলে শুধু তখনই মনে রাখতে হবে, যদি মাটির কন্ডিশন ভালো হয় তাহলে তখনই আপনার ফাউন্ডেশনের সাইজ হবে ছোট এবং তার সাথে সাথে অল্প পরিমাণ মাটির নিচে গিয়েই আপনি আপনার বাড়ির ফাউন্ডেশন করতে পারবেন। মাটির কন্ডিশন যদি থাকে মোটামুটি, তাহলে ঢালাইয়ের সাইজ হবে একটু বড় আর তার সাথে সাথে একটু নিচেও একটু বেশি মাটির নিচে গিয়ে আপনার ফাউন্ডেশন করতে হবে। আবার মাটির কন্ডিশন যদি খুবই খারাপ থাকে তাহলে পাইপ পর্যন্ত লাগতে পারে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, 2 থেকে 3 তলা বাড়ির ক্ষেত্রে কোনো সময় পাইপ লাগে না। আরও একটি ব্যাপার উল্লেখ না করলেই নয়, এই বাড়িটিতে দেখেন এই পাশে 4টি কলাম আছে, 1টি 2টি 3টি 4টি। এই 4টি কলামের নিচে দেখতেছেন এই যে এখানে 4টি ফুটিং আছে, এই যে দেখতেছেন এই বেসগুলো। তো এই 4টি কলাম এখানে এরা কিন্তু সমানভাবে লোডগুলো নিচ্ছে। আপনি যদি এখানে এই 4টি জায়গায় যদি 2টা থাকতো, মানে এইটা আর এইটা যদি থাকতো, এর মাঝখানে এই 2টি যদি আপনি কলাম না দিতেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে নিচের বেজের সাইজ 2টা, এই কলাম দুটির নিচের বেজের সাইজ 2টি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবং তার সাথে সাথে আরেকটি ব্যাপার ডিপেন্ড করে, সেটা হলো একটি কলাম থেকে আরেকটি কলামের দূরত্ব কতখানি। আপনারা যদি একটি কলাম থেকে আরেকটি কলামের দূরত্ব বাড়ায় দেন, তবে সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু বেজের সাইজটা বড় হয়ে যাবে। মানে ধরেন এখানে এই যে 3টি কলাম আছে, এই 3টি কলাম এখানে না দিয়ে যদি আপনারা এখানে 2টি কলাম দিতেন, মানে এটি আর এটি মাঝখানেটি যদি বাদ দিতেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বেজের সাইজটাও আরও বেড়ে যাবে। এর মানে কি? এর মানে আপনি যত কলাম বাড়াবেন আপনার ফুটিংয়ের সাইজটা ততই ছোটো হয়ে যাবে, যত কলাম আপনি কমাবেন তত আপনার ফুটিংয়ের সাইজটি বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এখন ফাউন্ডেশন সম্পর্কে ধারণা পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি চার্ট, এই চার্টটি আমি রেডি করেছি আপনাদের জন্য। এই দেখতে পাচ্ছেন এখানে একতলা বাড়ির ক্ষেত্রে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো একতলা বাড়ির একটি চার্ট। একতলা বাড়ির ক্ষেত্রে আপনার মাটির নিচে কতটুকু দিতে হবে, ফাউন্ডেশনের সাইজ কী হবে, ঢালাই কতটুকু মোটা হবে। তো আসুন দেখি, একতলার জন্য আপনার 3 থেকে 4 ফুট মাটির নিচে যেতে হবে। তবে আমাদের BNBC কোড কিন্তু বলে 4 ফিটের নিচে কিন্তু নয়, মানে কোথাও কোনো জায়গায় আপনি 4 ফিটের নিচে ফাউন্ডেশন করতে পারবেন না। তো আমিও আপনাদের রিকমেন্ড করবো ওটাই, যে 4 ফিটের নিচে আপনারা কোনো প্রকার ফাউন্ডেশন করবেন না। ফাউন্ডেশনের সাইজ দেখেন এখানে 2টি আছে, একটি 4 ফিট বা 4 ফিট আর একটি 4.5 ফিট বা 4.5 ফিট। যদি আপনারা 4 ফিট বা 4 ফিট ফাউন্ডেশন করেন, তবে ঢালাই মোটা দিতে হবে 8 ইঞ্চি। আর যদি 4.5 ফিট বা 4.5 ফিট করেন, তাহলে তার ঢালাই মোটা দিতে হবে 10 ইঞ্চি। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, একতলার ক্ষেত্রে ফাউন্ডেশন ও কলামে 12 মিলিমিটার বা 4 সুতা রড আপনারা ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন কলামে কমপক্ষে 6টা রড আপনার ব্যবহার করতেই হবে। এবার আসুন দোতলা সম্পর্কে একটু দেখি। মাটির নিচে আপনার কমসে কম 4 থেকে 5 ফিট যেতে হবে। ফাউন্ডেশনের সাইজ হবে 4.5 ফিট বা 4.5 ফিট অথবা 5 ফিট বাই 5 ফিট। যদি 4.5 ফিট বা 4.5 ফিট ফাউন্ডেশন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঢালাই মোটা দিতে হবে 10 ইঞ্চি। আর যদি 5 ফিট বাই 5 ফিট করেন, তবে সেই ক্ষেত্রে ঢালাই মোটা দিতে হবে 12 ইঞ্চি। এখানের বেলাও সেম কথা, দোতলার ক্ষেত্রেও আপনারা ফাউন্ডেশন ও কলামে 12 মিলিমিটার বা 4 সুতা রড পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তবে কলামে 6টি রডের নিচে অবশ্যই ব্যবহার করা যাবে না। তিন তলার ক্ষেত্রে দেখুন, মাটির নিচে আপনার কমসে কম 5 থেকে 6 ফুট যেতে হবে। ফাউন্ডেশনের সাইজ হবে 5 ফুট বাই 5 ফুট অথবা 6 ফিট বাই 6 ফিট। ঢালাই মোটা দিতে হবে আপনার 5 ফিট বাই 5 ফিট যদি আপনি ফাউন্ডেশন করেন, তাহলে তার ঢালাই মোটা দিতে হবে 12 ইঞ্চি।
আর সাফিট বাই সাফিট যদি ডালাইট সাইজ থাকে তাহলে আপনার ডালাই দিতে হবে 14 ইঞ্চি। তো ভিউয়ার্স, আমরা এখন ফাউন্ডেশন করা সম্পর্কে আলোচনা করব। তো একটা বাড়ির প্ল্যান ফাইনাল না হওয়া পর্যন্ত সেই বাড়ির আসলে ফাউন্ডেশন খরচ কী পরিমাণ হবে সেটা নিরূপণ করা সম্ভব নয়। এক এক বাড়ি দেখতে এক এক রকম, এক এক বাড়ির ফাউন্ডেশনও হয় এক এক রকম। আমি শুধু আপনাদের খরচের একটি তারতম্য দেখাবো, মানে যদি 4 ফিট বা 4 ফিটে যদি বেস করেন তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা খরচ হয়, যদি 5 ফিট বা 5 ফিটে বেস করেন তবে সেই ক্ষেত্রে কয় টাকা খরচ হয় এবং তাদের মধ্যে খরচের পার্থক্য কতটুকু। তো এই জন্য আমি দেখেন যে এখানে একটি এক্সেল শিট রেডি করেছি। এই এক্সেল শিটটির মাধ্যমে আমি আপনাদের খরচ দেখাবো। তার সাথে সাথে আমরা তিনটে বিষয় দেখব, সেটা একটা যদি আমি 4 ফিট বা 4 ফিটে একটি বেস করি তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা হয়, আর 5 ফিট বা 5 ফিটে যদি একটি বেস করি তাহলে সেক্ষেত্রে কয় টাকা হয়, আর এই দুটা তফাত কত টাকা হয় আমরা এটা দেখব। আরেকটি ব্যাপার দেখবো, সেটা হলো 8 ইঞ্চি যদি আমি মোটা ঢালাই করি তাহলে সেই ক্ষেত্রে আমার কয় টাকা খরচ হয়, আর 10 ইঞ্চি যদি মোটা ঢালাই করি তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা খরচ হয়, আর এদের মধ্যে খরচ তফাত কতটুকু। আরেকটি দেখব, 3 ফিট গভীর যদি আমি ফাউন্ডেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমার কয় টাকা খরচ হয়, আর হলো 4 ফিট গভীর যদি আমি ফাউন্ডেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমার কয় টাকা খরচ হয়, আর তাদের মধ্যে খরচের তফাত কতটুকু। তা আসুন ফার্স্ট আমরা এটা দেখি। একটা আগে আমরা এই 4 ফিট বা 4 ফিটের বেজে কত টাকা খরচ হয় সেটা দেখব। তো এই দেখুন বাড়ির দৈর্ঘ্য প্রস্থ, এটা আমার দরকার নেই এখন। আচ্ছা, ফাউন্ডেশনের গভীরতা, ফাউন্ডেশনের গভীরতা আমি এখানে 4 ধরে নিলাম। ফাউন্ডেশনের দৈর্ঘ্য এটা আমি 4 ফিট করলাম, 4 ফিট বাই 4 ফিট। আচ্ছা, 3 ইঞ্চি সোলিং থাকবে ফাউন্ডেশনে, মোটা 10 ইঞ্চি থাক, 10 ইঞ্চি ঢালাই হবে, 1:2:4 রেশিওতে ঢালাই করতে হবে। এই সম্পূর্ণ ব্যাপারগুলো এখানে আছে। ফাউন্ডেশনের রডের দূরত্ব 5 ইঞ্চি থাক, রডের সাইজ থাকবে 12 মিলিমিটার, মানে 400 রড। ওকে ফাইন, থাকুক এগুলা, বাকি সব ঠিক থাকুক। আচ্ছা, আমরা এখানে ধরে নিলাম একটা কলামের জন্য আমার কতটুকু টাকা খরচ হয় ফাউন্ডেশনে, আমার একটা কলামের জন্য খরচ হয়। দেখেন এখানে আমি বিল্ডার্সদের খরচ ধরবো না, শুধুমাত্র আমি এখানে মালামালের খরচ ধরবো। মালামালের খরচ আছে এখানে এই যে 12,801 টাকা। তা আসুন আমরা এটা নোট ডাউন করি, 12,908 টাকা। আচ্ছা, এবার যদি আমি 5 ফিট বা 5 ফিটে বেচ করি তাহলে সেই ক্ষেত্রে আমার কয় টাকা খরচ হয়। এখানে সব কিছু যাবতীয় যা কিছু ডাটা দেওয়া আছে সব সেম থাকবে, শুধুমাত্র আমি এখানে ফাউন্ডেশনের দৈর্ঘ্যর প্রস্থ আমি কমাই দিব, বাড়াই দিব। এখানে দিলাম 5 ফিট বাই 5 ফিট, আর বাকি যা আছে সব সমান থাকবে, সেম থাকবে। দেখি এবার এখানে কত টাকা আসে, এই দেখেন 15,052 টাকা। এটা নোট ডাউন করি, 15,052 টাকা। তাইলে দেখেন এই যে এখানে 4 ফিট বা 4 ফিটে যদি আপনি একটি বেস করেন আর 5 ফিট বাই 5 ফিটে যদি একটি বেস করেন তাহলে তাদের মধ্যে খরচ তফাত আসে 2,144 টাকা। বুঝতে পারতেছেন ভিউয়ার্স, এখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা কম মনে হলেও এটা কিন্তু একটা কলামের জন্য, যখন এখানে আপনার বিল্ডিংয়ের ভিতরে 10টা বা 12টা বা 16টা কলাম হবে তখন কিন্তু এটা হিউজ একটা অ্যামাউন্ট আসবে। তো এই ক্ষেত্রে আপনারা এখন আইডিয়া পাচ্ছেন যে আসলে যদি আপনি 4 ফিট বা 4 ফিটে বেস করেন তাহলে কয় টাকা, বা 5 ফিট বা 5 ফিটে যদি বেস করেন আর তাদের মধ্যে খরচের তফাত আসে কয় টাকা। তো এবার আসুন আমরা 8 ইঞ্চি ঢালাই যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা খরচ হয়, আর লোকে 10 ইঞ্চি ঢালাই দিলে তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা খরচ হয়। দেখি বেজ এখানে যা যা আছে সব কিছু সমান থাক, আচ্ছা কই 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 এই যে ফাউন্ডেশনের ঢালাই হবে, এটা ধরে নিলাম ফার্স্টে 8 ইঞ্চি। আচ্ছা দেখি বাকি যা সব সেম থাক, 8 ইঞ্চি যদি আমি ঢালাই দিই তাহলে সেই ক্ষেত্রে আমার খরচ আসবে 14,382 টাকা, 14,382 টাকা। আচ্ছা, এখন যদি আমি 10 ইঞ্চি ঢালাই দিই তাহলে আমার কয় টাকা আসে দেখি, সব কিছু সেম থাকবে, শুধুমাত্র আমি এখানে ফাউন্ডেশনের মোটাটা এখানে 8 ইঞ্চি না দিই এখানে আমি 10 ইঞ্চি দিব, 2 ইঞ্চি বাড়াই দিলাম আর কি। দেখি 2 ইঞ্চি বাড়তিতে কত টাকা আসে,
এই যে দেখতেছেন এই 2 ইঞ্চি বাড়তিতে এখানে আসলো 15,052 টাকা। এটা একটু লিখি, 15,052 টাকা। তো দেখতেছেন আপনার 2 ইঞ্চি ঢালাই বাড়তিতে 670 টাকা বেশি আসে। এখান থেকে এটাই বোঝা যায় যে 2 ইঞ্চি ঢালাই যদি আপনি বাড়ান তাহলে সেক্ষেত্রে 670 টাকায় আপনার বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে আসুন আমরা 3 ফিট যদি ফাউন্ডেশন গভীরে যে করি তাহলে কয় টাকা, আর 4 ফিট যদি করি তাহলে কয় টাকা। তা 3 ফিটের টাকে নিই, দেখি 3 ফিটে যদি আমরা ফাউন্ডেশন করি সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র ফাউন্ডেশনের গভীরতা আমি এখানে 3 ফিট দিলাম। ফাউন্ডেশনের গভীরতা যদি 3 ফিট থাকে তাহলে সেক্ষেত্রে ভিডি পর্যন্ত মানে ফাউন্ডেশন পর্যন্ত আমার খরচ হয় 13,582 টাকা। দেখি 13,582 টাকা। আর যদি 4 ফিট পর্যন্ত যদি আমি গভীরে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কত টাকা খরচ পড়ে দেখি। 4 ফিট গভীরে এখানে 3 জায়গায় শুধু আমি 4 করে দিলাম, এই যে দেখতেছেন, আর বাকি যা আসে সব সেম থাকবে। এবার দেখি এখানে ফাউন্ডেশনের খরচ আসে কত, 15,052, এই যে 15,052। এখানে নোট ডাউন করি, 15,052, দেখেন 1470 টাকা। আমি 1 ফিট ফাউন্ডেশন একটু নিচে গিয়ে করবো, মানে 1 ফিট নিচে যাব, তাতে আমার 1470 টাকা একটা কলামের জন্য বাইরে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, একটি কলামের জন্য যদি 4 ফিট বা 4 ফিটে বেস করি অথবা 5 ফিট বা 5 ফিটের যদি বেস করি তাহলে তাদের মাঝখানে খরচের তফাৎ আসে হল 2,144 টাকা। আর যদি ঢালাই 2 ইঞ্চি কম বেশিতে আমার খরচের তফাৎ আছে 670 টাকা, আর ফাউন্ডেশন আমি 3 ফিট গভীরে গিয়ে অথবা 4 ফিট গভীরে গিয়ে যতটুকু গভীরে গিয়ে আমি করি না কেন 1 ফিটে আমার বাইরে যায় 1470 টাকা। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সকল কৌতূহল ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যদি এই ভিডিওটি লাইক করে থাকেন, যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু তাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই রিলেটেড যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এই ছিল আজকের মতন আপনাদের জন্য ইনফরমেশন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।